হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। এবং তো দারুণ আছে, নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আমি আজকে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। ওয়াইটিতে যে বিষয়টা নিয়ে খুব পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে তারই উপরে আমি কিছু কথা আজকে বলতে পারবো। আসল মানুষের মুখ কিন্তু, মুখোশ কিন্তু টেনে খুলে ছিঁড়ে দিয়েছে আমাদের ওয়াইটির যে বিখ্যাত ঝালবাবু আছেন, তো ঝালবাবুর স্ত্রী কাকিমা, কাকিমাকে আমি খুব সম্মান করি। কাকিমা স্ট্রাগলটা সত্যি অন্য লেভেলের একটা স্ট্রাগল বলা যেতে পারে। যে মেয়ের জন্য পুরো ফাইট করছে, যে মেয়েকে বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য কী না কী করেছে এই কাকিমা, তা আমার একমাত্র সাক্ষী হচ্ছে আমরা। হ্যাঁ, প্রত্যেক মাই চায় তার সন্তান ভালো থাকুক, তাই জন্য হয়তো প্রথম বিয়েটা হয়তো মেনে নিতে সেভাবে পারেনি, কিন্তু তারভাবে কিন্তু এই নয় যে তার পেছনে যে কলকাঠিটা নাড়ছিল সেই কিন্তু আমাদের এই ঝালবাবু। আসল কালপিট কিন্তু এই ঝালবাবু। এই ঝালবাবুই চায় না যে রিমি সুখে শান্তিতে সংসার করুক। হ্যাঁ, ওর মা কিন্তু চেয়েছিল যে ওই পরিবারের সঙ্গে ভালো থাকুক এবং নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছিল, কিন্তু সেই বিয়েটা কোনো মতে অস্বীকার স্বীকার করেনি, সবসময় অস্বীকার করে গেছে বিয়েটা। এবং যে ছেলেটিকে, জামাইকে, নিজের জামাইকে কেউ পাঠা বলে সম্বোধন করে, এই মানুষটি, এই ঝালবাবুই কিন্তু পাঠা বলে মানুষকে সম্বোধন করেছে, নিজের জামাইকে, জামাইয়ের বাবাকে টাকলা বলে সম্বোধন করেছে, তো টাকলা বলে সম্বোধন করেছে। কতটা খারাপ মানুষ হলে, কতটা খারাপভাবে ভাবলে এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যার মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সত্যি আমার সবটাই অজানা। তো এই মানুষটাই হয়তো পারে। আজ নিজের বাবা হলে কখনো বলতে পারতো যে মেয়ের খাবারের কোটা দিতে পারতো, মেয়ে এসিতে সই তার বিল মেটাচ্ছে বলে তার এই সমস্ত কথাগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় কেউ মানুষ বলতে পারে না। একজন সৎ বাবা কিন্তু কখনো বাবা হতে পারে না। আমরা যেমন প্রত্যেকে একটা মেয়ের গায়ে যেমন লেবেল লাগিয়ে দিই যে সৎ মা, সৎ মা কখনো আপন মা হতে পারে, তেমনি বন্ধুরা সৎ বাবাও কখনো আপন বাবা হতে পারে না। আর যদি ও নিজের মেয়ে হতো তাহলে এই মেয়েকে প্রকাশ্য এইরকম হাট খোলার মাঝে কিন্তু বিক্রি করতে কখনোই পারতো না। সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই জানি যে একটা কিছু কথা, সংসারের কথা যদি, গোপন কথা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে এসে বলে তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেঁকে ধরে ওই কথার পরিপ্রেক্ষিতে সবাইকে কিন্তু ফালা ফালা করে দেয়, সেইটা শিকার হচ্ছে কিন্তু রিমি। তো